আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, প্রবাস জীবন অনেকের কাছে সুখের, আবার অনেকের কাছে অনেক কষ্টের, এবং এই প্রিয় মাতৃভূমিকে ছাড়া এত দূরে থাকাটা সত্যি অনেকের জন্য অনেক কষ্টকর, এবং অনেকেই আছেন যে এত ঝুঁকিপূর্ণ কিছু কিছু কাজের সাথে তারা সম্পৃক্ত হতে বাধ্য হন, যে একটা সময় দেখা যাচ্ছে ছোটোখাটো অনেক দুর্ঘটনাই তাদের জীবনে ঘটে এবং সেটার জন্য স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন, এরকম অনেক ঘটনা আমরা জানি। সো আমরা যারা প্রবাসী আছে বা আমরা যারা দেশে আছি, যে কোনো ধরনের আমরা কাজ করি অবশ্যই আমাদেরকে সঠিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আমাদেরকে কাজগুলো করা উচিত, এবং আমি যে কাজগুলো করছি তার সঠিক নিয়মগুলো আমাদের জেনে আমাদের কাজটা করা উচিত, তাহলে আমরা ছোটোখাটো অনেক দুর্ঘটনা আছে যেগুলো আমরা এড়িয়ে চলতে পারবো। এবং এই ধরনের চিকিৎসাগুলো, যেমন একটা সময় ছিল যে আমরা অনেকেই জানতাম না যে দুর্ঘটনাজনিত বা ব্যথাজনিত কারণে বা PLID-জনিত কারণে কী ধরনের আমাদের ট্রিটমেন্ট নেওয়া উচিত বা কোথায় এই ধরনের ট্রিটমেন্টগুলো আমাদের নেওয়া উচিত, এই সম্পর্কে ধারণা আসলে আমাদের অনেকেরই ছিল না। বাট এখন ইন্টারনেটের কল্যাণে, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে এখন আমরা কিন্তু আসলে খুব সহজেই ঘরে বসে আমরা এই তথ্যগুলো জানতে পারছি যে দেশে বলেন বা বিদেশে বলেন কোথায় এই চিকিৎসাগুলো হচ্ছে এবং কী ধরনের রুগীরা কত পার্সেন্ট হারে তারা সুস্থ হচ্ছেন, এর একটা বিশদ বিবরণ আমরা আসলে ঘরে বসেই পেয়ে যাচ্ছি। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের দুজন ভাই, যারা দুজনই প্রবাসী। তার ভিতরে একজন ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে, সেই সুদূর থেকে এসে উনি ভর্তি হয়েছেন ট্রিটমেন্টের জন্য। ওনার মূলত যে সমস্যাটা ছিল সেটা ছিল ওনার PLID, পাশাপাশি ওনার আর্থ্রাইটিসজনিত কিছু সমস্যা ছিল। তো সামগ্রিক এই সমস্যাগুলোর কারণে ওনার স্বাভাবিক যে জীবনটা সেটা অনেকটাই ব্যাহত হচ্ছিলো, উনি স্বাভাবিক কাজগুলো ঠিকমতো করতে পারছিলেন না, এবং সেটার জন্যই উনি একটা সময় চিকিৎসা খুঁজতে থাকেন যে সঠিক চিকিৎসাটা কোথায় আছে। ঠিক তখনই উনি হঠাৎ করেই খোঁজ পান ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান এবং স্যারের কাছে সরাসরি চলে আসেন। আসুন দর্শক, আগে কেমন ছিলেন এখন কেমন আছেন আফটার ট্রিটমেন্ট, পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব আজকে। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন, একটু জোরে বলতে হবে। রহিম ব্যাপারী স্যার, বাসা কোথায় আপনার? বাংলাদেশে? আচ্ছা, আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, প্রবাসে কোথায় ছিলেন? মালয়েশিয়া। কত বছর হবে ওখানে? 3 বছর, 4 বছর। 4 বছর হয়েছে মালয়েশিয়া। আচ্ছা আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে বিশেষ একটা রোগ নিয়ে আপনি এসেছিলেন, আপনার শারীরিক কিছু সমস্যা হচ্ছিল, এই সমস্যাগুলো যদি আমাদেরকে একটু খুলে বলতেন যে এই সমস্যাগুলো কী ছিল এবং এটা কতদিন আগে প্রথম আপনি বুঝতে পারেন? আমি বুঝলাম 3 বছর। 3 বছর? হ্যাঁ। আচ্ছা, কী হয়েছিল আপনার? মাজার থেকে শুরু, ওই যে কোমর থেকে, মেরুদণ্ড থেকে, মেমন মাজার ব্যথা, মানে হয়তো আপনি কাজ করছেন, কাজ করতে গেলে বা হয়তো বসে আছেন বা দাঁড়িয়ে কাজ করছেন, দেখলেন যে একটা ব্যথা সার্বক্ষণে কোমর থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত আপনার চলে যেত। এই ব্যথার কারণে কী কী সমস্যার সম্মুখীন হতেন আপনি যখন আপনার প্রাত্যিক কাজগুলো করতে যেতেন? কী ধরনের অনেক সমস্যা? আচ্ছা, মানে হাঁটা চলা করতে পারছেন না, দেখা যাচ্ছে যে আমরা হয়তো দীর্ঘ সময় কাজের প্রয়োজনে আমাদেরকে হাঁটতে হচ্ছে, তখন কিছু দূর হাঁটতে গেলে কি পা অবশ হয়ে যেত বা হাঁটতে পারতেন না, মানে মনে হয়তো পা টেনে ধরছে, তখন কিছুক্ষণ বসে রেস্ট নিতে হতো, তারপর আবার আপনি চলাচল করতে হতো। আর এই ব্যথাটা কি সার্বক্ষণিক থাকতো, সব সময় কি ব্যথাটা থাকতো, নাকি দিনের নির্দিষ্ট কোনো সময় থাকতো? না, ভারী কাজ করতাম না, তখন একটু বেশি, ভারী কাজ করতে গেলেই তখন হইতে গেলে বেশি। আচ্ছা, তো প্রবাসে যখন আপনি কাজ করছেন তখন আপনাকে কাজ করতে হবে, কাজ করা ছাড়া তার কোনো উপায় নেই, কারণ ওখানে তো আসলে আমাকে বসে বসে কেউ বেতন দেবে না, জীবনের তাগিদে আমাকে কাজ করতে হবে। তো যখন কাজ করতে গেলে সমস্যাটা হচ্ছিল, তখন কি মানে আগে আপনি যে পরিমাণ কাজ করতেন এখন আর সেই পরিমাণ কাজ করতে পারছিলেন না এবং কাজের অনেক বেশি সমস্যা তৈরি হচ্ছিল, তো যখন প্রথম আপনি দেখলেন যে এরকম হঠাৎ করে ব্যথা, এটা কি কোনো দুর্ঘটনা থেকে প্রথম শুরু হয়েছিল নাকি হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা? হঠাৎ করে একদিন দেখছেন যে ব্যথা, তো তখন প্রাথমিকভাবে কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, ডক্টর দেখাইছিলাম। কি বলেছিল ডক্টর? বলছেন বাত, শরীরে বাত। উনি আইডেন্টিফাই করেছেন? উনি কি কোনো ব্লাড পরীক্ষা করেছেন নাকি আপনার সিন্ড্রোমগুলো শুনে বলেছেন? যে শুনে বলেছেন এটা এক ধরনের বাত, তো সেটার জন্য আপনাকে কোনো ওষুধ দিয়েছিলেন? ওষুধ দিয়েছে থেরাপি দিয়েছে। আচ্ছা, তো সেই যে আপনাকে ওষুধ দিয়েছেন, থেরাপি দিয়েছেন, ইম্প্রুভমেন্ট কী ছিল আপনার, প্রোগ্রেস কী ছিল? আগে ভালো আছিলাম, ভালো হয়েছি, মানে আগে থেকে একটু আপনি দেখছেন কাজ করতে পারছেন, যখন ওষুধ ছেড়ে দিচ্ছেন তখন কি আবার পাবে? আচ্ছা, তার মানে ওষুধ যতক্ষণ চলছে আপনি ভালো আছেন, ওষুধ ছেড়ে দিচ্ছেন আবারও ঠিক আগের পর্যায়ে চলে যাচ্ছেন।
তখন কি করলেন যখন দেখলেন যে এরকম হচ্ছে না? তখন কি অন্য কোনো ডক্টরের কাছে গেলেন? না না, একই ডক্টরের কাছে সেই ওষুধই খেয়ে যাচ্ছেন। যখন দেখছেন প্রবলেম, ওষুধ খাচ্ছেন, ওষুধ খেয়ে খেয়ে কোনো রকমের কাজ করে যাচ্ছেন। তো গত 3 বছর থেকে একই অবস্থা, যত দিন যাচ্ছে দেখছেন আরো খারাপের দিকে যাচ্ছে। তখন কি করলেন? দেশে কোনো চিকিৎসার ব্যবস্থা করেছিলেন কি বা এসে কোনো ডক্টর দেখেছিলেন? ওই ডক্টরের ওষুধই তখন কন্টিনিউসলি খেয়ে যাচ্ছিলেন এবং এই কষ্ট হওয়া সত্ত্বেও কাজ করে যাচ্ছিলেন দিনের পর দিন। ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যার এই বিষয়ে কিভাবে জানতে পারলেন? মানে যখন অবসর সময় থাকতেন তখন ইন্টারনেটে খোঁজ করা শুরু করলেন এবং তখনই স্যার এই বিষয়ে প্রথম জানতে পারলেন এবং কি দেখলেন যে আপনার যে সমস্যাটা আছে সেটার সাথে অনেকেরই সমস্যাগুলো মিলে যাচ্ছে অনেক কিছুই, এবং তখন বুঝতে পারলেন যে হ্যাঁ হয়তো ওখানে গেলাম এটা চিকিৎসা পেতে পারি এবং সরাসরি চলে আসলেন। প্রথম দিন আসলেন, স্যারের সাথে দেখা করলেন, স্যার কি বলেছিলেন মনে আছে? আচ্ছা, এমন কি কিছু বলেছেন যে আপনি ভর্তি থাকেন বা এখানে ট্রিটমেন্ট নেন, আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, এটা কোনো ব্যাপারই না? এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে ভর্তি হয়ে গেলেন এবং আপনি আপনার ভাইকেও নিয়ে এসেছিলেন তখন। আচ্ছা, তো তারপরে চিকিৎসা শুরু হয়ে গেল, স্যার কতদিনের কথা বলেছিলেন? 12 দিনের কথা। আজকে কততম দিন আপনার? 14th আজকে 14th দিন। ওভারঅল সেই প্রথম দিন প্রচণ্ড কোমরে ব্যথা নিয়ে ভর্তি হওয়া, যে মানুষটা স্বাভাবিক কোনো কাজ আর করতে পারছিলেন না, আজকে আপনি কেমন আছেন? আপনি কি একটু পরীক্ষা করে দেখেছেন আপনি বসে থাকতে পারেন কিনা, হাঁটা চলা করতে পারেন কিনা, সেই সার্বক্ষণিক ব্যথাটা এখন আছে কিনা? মানে এই 12 থেকে 14 দিনই এখন আপনি ইনশাল্লাহ ঠিক আগের মতোই, 3 বছর আগে যেমনটা ছিলেন, সুস্থ ছিলেন, ব্যথামুক্ত একটা জীবন ছিল, ঠিক সেরকম অবস্থায় ফিরে গেছেন। আমাদের শরীর যখন ভিতর থেকে সুস্থ হয়ে যায় আমরা কিন্তু ভিতর থেকে বুঝতে পারি যে না এখন আমি আগের মতো কাজ করতে পারবো। আপনি কি ঠিক সেরকমটা বুঝতে পাচ্ছেন এখন? আলহামদুলিল্লাহ। অসংখ্য আমাদের প্রবাসী ভাই আছেন, আমরা কিন্তু অনেক প্রবাসী ভাইকে পাই এবং আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যাটা ভুগছেন, তারা হয়তো জানেন না। আপনি যদি আগে জানা থাকতো 3 বছর আগে, আপনার কি মনে হয় আপনাকে এতটুকু কষ্ট পেতে হতো? জীবন থেকে এতগুলো সুন্দর সময় চলে যেত। আমাদের এই ভাইদের জন্য যদি কিছু বলেন, আপনি এখানে এসে যেমন চিকিৎসা পেয়েছেন সে সম্পর্কে যে কোনো কিছু বলতে পারেন। সবাই দোয়া করে, সবাই জানে আমার মতন আসে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এই সময়টাতে উনি যেদিন প্রথম ভর্তি হতে এসেছিলেন, ওনার ভাই আছেন এখানে, উনি নিয়ে এসেছিলেন ওনাকে এবং ওনার সাথে আমার অনেক কথা হয়েছিল। তো প্রথম দিন কিন্তু খুব কনফিউজড অবস্থায় ছিলেন, আসলে কি হবে, আদৌ কি সুস্থ হবেন, আদৌ কি এর চিকিৎসা আছে নাকি এমনই থাকবেন, এরকম বিভিন্ন দ্বন্দ্ব ছিল ভিতরে, বিভিন্ন ধরনের কনফিউশন ছিল। সো আজকে একটু ওনার ভাইয়ের সাথে একটু কথা বলবো যে সেই প্রথম দিন ভাইকে রেখে যাওয়া এবং আজকে ওনার ভাইকে আবার নিয়ে যাচ্ছেন, কেমন দেখছেন পুরো সময়টাতে এবং ওনার ভাইকে কতটুকু সুস্থ অবস্থায় দেখছেন বা যে আশা নিয়ে ওনারা ভর্তি করেছেন সেই আশাটা আদৌ পূর্ণ হয়েছে কিনা, আসলে একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। মোহাম্মদ আলামিন। আলামিন, আচ্ছা, আমরা জানি আপনিও মালয়েশিয়া আছেন, মালয়েশিয়া কোথায় আছেন স্যার? মালয়েশিয়া কুয়ালালামপুর। কুয়ালালামপুর, কত বছর হবে ওখানে? কোমরের ব্যথা ছিল সেটা আপনার পায়ের নিচ পর্যন্ত চলে যেত, মূলত ওনার PLID ছিল, পাশাপাশি আর্থ্রাইটিস ছিল, প্রায় গত 3 থেকে 3.5 বছর উনি এটা নিয়ে কষ্ট করেছেন। আমাদেরকে যদি ওই সময়গুলোর কথা একটু বলেন, যখন উনি অসুস্থ ছিলেন কেমন দেখতেন ওনাকে, উনি যখন ফোন করে বলতো যে আমার এই কষ্ট হচ্ছে কেমন লাগতো এই সময়গুলো? তখন মানে ফার্স্টে যখন বললো তখন মানে খুবই হাঁটা চলা করতে পারতো না ভাই। তারপরে অনেক ডাক্তারখানায় নেওয়া হলো, ওখানকার আপনার এরা ওই বাতজনক ভাবে ওটা বললো, অনেক চিকিৎসা করা হয়, মানে ওষুধ মেডিসিন দেয়, মেডিসিন দেওয়ার পরে আপনার কিছুদিন ভালো থাকে, আবার আগের অবস্থায় চলে যায়, আগের অবস্থায় চলে আসে। তো পরবর্তীতে এইভাবে 3 বছর চলে যায় আর কি। জীবনে অনেক নানা উত্থান পতন অনেক কিছু ছিল। মানে আপনার একটা ভিসার একটা প্রবলেম থাকে যে বাংলাদেশে আসার জন্য একটা ভিসা লাগে, তো ওটা পাচ্ছিল না। তো ভিসা পাওয়ার পরে আবার আপনার সারের যে ভিডিও আমরা ইউটিউব বা আপনার ফেসবুকে আমরা দেখে তারপরে ডিসাইড করলাম যে আমরা সারের কাছে আসবেন চিকিৎসার জন্য। তারপরে আপনার ওখান থেকে বাংলাদেশে আসা
এবং একদিন ডিসাইড করলাম আসলাম আপনাদের হসপিটালে। এবং আসার পরে স্যারের সাথে দেখা সাক্ষাৎ করার পরে স্যারে বললো যে আপনার কিছু পরীক্ষা দিচ্ছে স্যারে, পরীক্ষা টরীক্ষা দেখার পরে স্যারে বললো যে এখানে ভর্তি হতে হবে। আচ্ছা, তো ভর্তি হওয়ার পরে আর কি ইনশাল্লাহ আমরাও ডিসাইড করলাম যে ভর্তি করবো। তারপরে আপনার দীর্ঘ 14 দিন থাকার পরে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, অনেকটা বলতে আপনার 100% সাথে এরকম অসংখ্য প্রবাসী ভাই আছেন আমাদের দেশে এবং দেশের বাইরে, বা দেশীয় এরকম অনেক মানুষ আছেন যারা হয়তো শুধু না জানার কারণে বছরের পর বছর তারা কষ্ট পান এই ব্যথাজনিত সমস্যায়। এবং আমাদের দেশে যেরকম আন্তর্জাতিক মানের চিকিৎসা এটা অনেকেই কিন্তু জানেন না, আমাদের তাদের জন্য যদি কিছু বলেন। আপনারা যারা প্রবাসী আছেন, যদি আপনার কোমর ব্যথা বা প্যারালাইসিস কোনো জনিত সমস্যা থাকে, তাহলে আমি সাজেস্ট করবো আপনারা ডক্টর শফিউল স্যারের সাথে যোগাযোগ করেন। ইউটিউব এবং ফেসবুকে তার অসংখ্য ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। দেখে যদি আপনাদের মনে হয় যে স্যারের কাছে গেলে আপনারা সুস্থ হবেন, তাই আসতে পারেন এখানে। আসে আপনাদের কোনো বাধ্যতা নাই যে আইসে আপনাদের এখানে চিকিৎসা করতে হবে, স্যারের সাথে দেখা করতে পারেন। দেখা করে স্যারে কী বলে সেটাও আপনি জানতে পারবেন। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারা আসেন এখানে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, এই যে ব্যথা বা প্যারালাইসিস বা কোমর ব্যথা, পাও ব্যথা, এইসব এগুলা যদি রোগগুলা যদি আপনাদের থাকে, আপনারা ছুটিতে আসেন, এসে স্যারের সাথে দেখা করে আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, উনি খুব সুন্দর একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে আপনারা চিকিৎসা করুন বা না করুন অন্তত একবার আসুন। এর কথার মানে হচ্ছে এটাই যে অন্তত আপনি আগে আপনার রোগটাকে আপনি আইডেন্টিফাই করেন। আপনার রোগটা যদি আইডেন্টিফাই হয় এবং আপনার কী ধরনের ট্রিটমেন্ট নিতে হবে সেটা যদি আপনি জানা থাকে, আপনার কাজটা কিন্তু অনেকটুকু আসলে এগিয়ে যাচ্ছে এবং অনেক দ্রুততার সহিত আসলে আপনার চিকিৎসাটা হয়ে যাবে। সো অবশ্যই আগে আইডেন্টিফাই করুন আপনার সমস্যাটা কী এবং সঠিক কনসালটেন্টের সাথে এই বিষয়ে আপনি পরামর্শ করুন এবং সঠিক চিকিৎসা নিন। সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।